হ্যালো জনগণ, কি অবস্থা সবার? আশা করি সকলেই কিন্তু ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য কিন্তু আমার MSIBD ব্লগ চ্যানেল কিন্তু আরো অ্যানাদার একটি ব্র্যান্ড নিউ ভিডিও। বাট আজকে ভিডিওটা কিন্তু একটু ইন্টারেস্টিং বেশি হবে, কারণ আজকে এক বড় ভাই কিন্তু কমেন্ট করছে যে ভাই 18 ইঞ্চি স্পিকার বাজানোর জন্য কি ডেল্টা এমপ্লিফায়ার ভালো হবে নাকি স্ট্রেঞ্জার এমপ্লিফায়ার ভালো হবে, এবং ডেল্টা এমপ্লিফায়ারে বেশি বেস কোয়ালিটি আসবে এই স্পিকারটাতে নাকি স্ট্রেঞ্জার এমপ্লিফায়ারে বেস কোয়ালিটি বেশি আসবে। তো এইটার উপরে কিন্তু ভাইটা কিন্তু ভিডিও কিন্তু করতে বলছে, তো সেটার অপেক্ষাতে কিন্তু আজকের এই ভিডিও। তো ভাইটা কিন্তু সুন্দর একটা কিন্তু কমেন্ট করছে, আর কমেন্টের রিপ্লে ভিডিও কিন্তু হতে যাচ্ছে। তো যারা যারা এরকম কনফিউজে আছেন তাদেরকে আমি বলতেছি, আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আজকে ভিডিওটা যদি দেখেন তাহলে কিন্তু অবভিয়াসলি এইটার উপর থেকে আপনাদের সম্পূর্ণ ডাউট কিন্তু ক্লিয়ার হবে। প্রথমে যদি স্পিকারের কথা বলি, 18 ইঞ্চি যে স্পিকারগুলো আছে, তো ওই স্পিকারগুলো এমনিতে বিগেস্ট স্পিকার, মানে হাই, অনেক বড় স্পিকার। তো এই স্পিকারগুলো যদি ঠিকমতো যদি বাজানো যায় তাহলে কিন্তু মানে যে সামনে কিন্তু দাঁড়িয়ে থাকা কিন্তু কষ্টকর হয়ে যায়। তো এই স্পিকারগুলো যে আছে, স্পিকারগুলো মোটামুটি লেভেলে অনেক সাউন্ড হয়, বলার মতো না। তো এই স্পিকারগুলো যদি বাজানো, যদি ভালো এমপ্লিফায়ারে যদি বাজানো যায় তাহলে কিন্তু অনেক সাউন্ড হবে। আসলে আমরা সঠিকভাবে এমপ্লিফায়ারের ব্যবহার করতে জানি না, সেই কারণেই কিন্তু এই স্পিকারগুলোর সাউন্ড কোয়ালিটি আমরা পাই না। অন্যের কথা আমি আর কি বলবো, আমার পাশের এলাকার যে দোকানদার, ওই 18 মাল স্ট্রেঞ্জার 1000 ওয়াট এমপ্লিফায়ার দিয়ে বাজায়। তো ওই স্ট্রেঞ্জার 1000 এমপ্লিফায়ারে যদি বাজায় তাহলে কি এই 18 ইঞ্চি স্পিকার যে আছে, এটা থেকে বেস্ট কোয়ালিটি বা সাউন্ড কোয়ালিটি যাবে কখনো না, লোডই নেবে না। যাই হোক, 18 ইঞ্চি স্পিকার যে তোমরা দেখতে পারতেছ, এরকম 18 ইঞ্চি স্পিকার যদি বাজাইতে যদি ভালো এমপ্লিফায়ার যদি খোঁজ যদি করতে পারেন তাহলে অবভিয়াসলি কিন্তু আপনাদের কিন্তু ভালো লেভেল কিন্তু সাউন্ড কোয়ালিটি পাবেন। 18 ইঞ্চি স্পিকার বাজানোর ক্ষেত্রে সবথেকে বেস্ট হয় ডেল্টা এমপ্লিফায়ারই, তাও কিন্তু ডেল্টা 9001 এমপ্লিফায়ার, 7001 8001 দিয়ে কিন্তু হবে না। সবথেকে বেস্ট হয় ডেল্টা 9001ই, কিন্তু তারপরেও এখানে স্ট্রেঞ্জার এমপ্লিফায়ারের কথা বলা হয়েছে। ডেল্টার থেকে স্ট্রেঞ্জার এমপ্লিফায়ার কিন্তু একটু বেশি আবার লং রেঞ্জ পর্যন্ত মানে যে করে তোমাদের লাস্টিং করে। তো দুইটার ক্ষেত্রে যদি বিবেক বিবেচনা করি তাহলে এই বক্সটার ক্ষেত্রে ডেল্টা 9001 এমপ্লিফায়ার ব্যবহার করা যাবে, এবং সাথে সাথে কিন্তু এমপ্লিফায়ারে কিন্তু স্ট্রেঞ্জারে 4K এমপ্লিফায়ার কিন্তু ব্যবহার করা কিন্তু যাবে। কারণ এখানে ডেল্টা 9001 এমপ্লিফায়ারে বেস্ট কোয়ালিটির কথাটাও ভাই বলছে। তো ডেল্টা 9001 এমপ্লিফায়ারে যেরকম বেস্ট কোয়ালিটি হবে, স্ট্রেঞ্জার এমপ্লিফায়ারে কখনোই ওইরকম বেস্ট কোয়ালিটি হবে না, এটা আমরা সকলে কিন্তু জানি। তবে ভাইয়াটা যদি আমাকে এটা কমেন্ট করে থাকে যে আসলে কোনটা ভালো হবে, তাহলে আমি অবভিয়াসলি বলবো ডেল্টা 9001 এমপ্লিফায়ার ভালো হবে। কারণ ডেল্টা 9001 এমপ্লিফায়ারে কিন্তু দেওয়া আছে কিন্তু 4 ওহমসে কিন্তু 21 ওয়াট, যেটার কারণে যে কোনো 18 ইঞ্চি স্পিকার কিন্তু হাই কোয়ালিটি সাউন্ড হবে, আর যতটুকু বেস দিয়ে বাজানো সম্ভব বাজাইতে পারবে। আর স্ট্রেঞ্জার 4K এমপ্লিফায়ার, 3K, 5K যে কোনো এমপ্লিফায়ারই বলেন না কেন, সব কয়টা এমপ্লিফায়ার পাওয়ারফুল, বাট এগুলোতে কিন্তু ওয়াট কিন্তু ভাগ করা আছে। যেমন 2 ওহমসে কিন্তু অলরেডি কিন্তু এখানে দেওয়া থাকে, গায়ে লেখা থাকে যে 4K দেওয়া থাকে 2000 ওয়াট থাকে পার চ্যানেলে। যদি 2000 করে ওয়াট যদি দেওয়া থাকে তাহলে তো 4 ওহমস অবভিয়াসলি ওয়াটটা মিনিমাম তার 400 ডাউন হয়। এই দিক দিয়ে বিবেচনা করে অবভিয়াসলি কিন্তু ডেল্টা এমপ্লিফায়ারে গিয়ে থাকবে। কিন্তু এখানে একটা কথা বিষয় লাস্টে বলি, ডেল্টার থেকে কিন্তু মিনিমাম 5-7 বছর বলেন বেশি কিন্তু লং লাস্টিং করবে স্ট্রেঞ্জার এমপ্লিফায়ার। বেস কোয়ালিটি বা সাউন্ড কোয়ালিটি একটু কম হতেই পারে, বাট লাস্টিং এর ক্ষেত্রে কিন্তু স্ট্রেঞ্জার এগিয়ে, ঠিক আছে? আর এটা কিন্তু লো ভোল্টেজেও কিন্তু স্ট্রেঞ্জার কিন্তু বেশি পারফরমেন্স করবে ডেল্টার থেকে। তো আমার এই সম্পূর্ণ কথাটুকু শোনার পরে যার যেটা নেওয়ার ইচ্ছা নিতে পারেন। তো আমি অবভিয়াসলি মনে করি যে এটা হাই কোয়ালিটি মধ্যে ডেল্টা 9000 এমপ্লিফায়ার নেওয়াটা ভালো, এ গ্রেডেডটা, ঠিক আছে? আর একটা যেটা আছে স্ট্রেঞ্জার, তো ওইটাও নিতে পারেন যারা লোকাল ভাড়া এবং কি বেশি লং লাস্টিং এর চিন্তা করতেছেন তারা। তো অবভিয়াসলি আজকে ভিডিওটা কেমন লাগছে অবভিয়াসলি কমেন্টে জানাবেন, আর প্রতিদিন নিত্য নতুন কমেন্ট করবেন। আর যদি কে যদি কোনো কিছু জানার থাকে অবভিয়াসলি কমেন্ট করবেন, তাহলে কিন্তু নেক্সট ভিডিও কিন্তু ওই কমেন্টের উপরে কিন্তু হবে। তো সবাই সবাই খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।